বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্য। দাদা আপনাকে ক্যাম্পেইন কলিং এ স্বাগত। দাদা, শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেকদিন জল্পনা চলছিল এবং তার অবসানও হয়েছে, উনি সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। ওনার বিরুদ্ধেও যাতে কেস দেওয়া না হয় এরকমই রাজ্যপাল জানিয়েছেন, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার টিকে আছে পুলিশের উপর, পুলিশ আর গুন্ডাকে দিয়ে সরকার চলছে। যে ওনার সঙ্গে থাকবে না সে জেলে যাবে, তাকে জেল দেওয়া হবে। আর যারা অপরাধ করেছে, ছত্রধর মহতো 160 জনকে খুন করেছিল, অ্যাক্সিডেন্ট করিয়েছিল, বহু সরকারি সম্পত্তি ক্ষতি হয়েছে, সে ওনার এখন সম্পদ হয়ে গেছে। একসময় উনি বলেছিলেন আমি ছাড়ব না। বিমল গুরুং এখন ওনার সম্পদ, যেহেতু ওনার দলের সঙ্গে আছে। কিন্তু যে লোকগুলো, যে রাজনৈতিক ব্যক্তিরা তৃণমূলের এই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বাদ দিয়ে যদি কিছু রাজনৈতিক অবস্থান চিন্তা করছে, তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নামে অনেক কেস, আজকে সুপ্রিম কোর্ট আমাদের কিছু অ্যাক্সেস দিয়েছে, কিছু আমাদের জন্যে একটা রায় দিয়েছে, কিছু দিন ধরে জন্যে ওর উপরে স্টে লাগিয়েছে। শুভেন্দুবাবু এটা জননেতা, শুভেন্দুবাবু সমস্ত তৃণমূলের পদ থেকে রিজাইন দিয়েছেন, খুবই সম্ভাবনা আছে, আমার বিশ্বাস আছে কি উনি ভারতীয় জনতা পার্টিতেই জয়েন করবেন, হয়তো কালকেই জয়েন করবেন। শুভেন্দু অধিকারী যদি আপনাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে, তাহলে কি তৃণমূলের একটা অংশ ভেঙে পড়বে এবং সেটা কি তৃণমূলের পক্ষে কালো দিন, কি মনে করে? দেখুন, তৃণমূল সরকার সংখ্যালঘু হয়ে যাবে জানুয়ারি মাসে মিডিলের মধ্যে। যেভাবে এমএলএদের মধ্যে বিদ্রোহ হচ্ছে, যেভাবে এমএলএরা চাইছেন কি এই সরকার না থাকুক, যেভাবে এই প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে মানুষ এগিয়ে এসছেন, বা বিধায়করা বা পার্টির অন্য অন্য নেতারা, কেন সবটাই মমতা ব্যানার্জি নিজের ক্রেডিট নিয়ে বাংলায় উনি সব করছেন, বাদবাকি কোনো এমএলএ বা পার্টির নেতার কোনো অবদান আছে এরকম উনি মানতে পারছেন না। আর উনি এই পার্টিটাকে নিজের প্রপার্টি হিসাবে, আমি থাকবো না তার আমার ভাইপো থাকবে এরকম করেছেন, এই জন্য মানুষ বিক্ষোভ করছে। অর্জুনদা, ববি হাকিম বলেছেন যে শীলভদ্র দত্ত, উনি ওনার বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে পুনর্জীবন দিয়েছেন। বিশ্বাসঘাতক শব্দটা মমতা ব্যানার্জিকে বলা উচিত না, কেন মমতা ব্যানার্জির থেকে বড় বিশ্বাসঘাতক মানুষ কেউ নেই। যে অটল বিহারী বাজপেয়ী তার বাড়িতে গিয়েছিলেন, সেই অটল বিহারী বাজপেয়ী দল থেকে উনি বেরিয়ে গেছিলেন। যে অটল বিহারী বাজপেয়ী মতন একটা অত বড় নেতা, তার মার পা ছুঁয়ে নমস্কার করেছিলেন, সেই সম্মানটা উনি রাখেননি। যে দল উনাকে পশ্চিমবাংলা একটা জায়গা তৈরি করেছিল, নন্দীগ্রামে ঢুকতে পারছিলেন না, তখন আডবাণীজি এসেছিলেন, আডবাণীজির জন্যে উনি ঢুকতে পেরেছিলেন, সেই দলের সঙ্গে উনি বিশ্বাসঘাতক। এখন উনি কাকে বিশ্বাসঘাতক বলছেন? উনি বিশ্বাসঘাতক নিজেই যেটা শিখিয়েছেন, আর তার পাল্টা যখন উনি পাচ্ছেন তখন ওনার কষ্ট হচ্ছে। আর থাকলো শীলভদ্র দত্ত, মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি নিজের পকেট থেকে যদি 5 টাকা দিয়ে থাকেন, এজ এ এমএলএ এমএলএর একটা অধিকার আছে, সে ট্রিটমেন্টের জন্য টাকা পায়, যদি অধিকার, এই অধিকারটা উনি দেননি, এই পশ্চিমবাংলা সরকার যবে থেকে আছে তবে থেকে দিয়ে। এরপরেও শীলভদ্র দত্ত এখন পর্যন্ত আমার দলে আসেনি, হয়তো কালকে আসবেন। শীলভদ্র দত্ত ব্যক্তিগত আমার বন্ধু লোক, আমার দাদা মতন আছেন। মমতা ব্যানার্জিকে বলবো কত টাকা উনি সাহায্য করেছেন, ববি হাকিমকে বলবো এখনই লিখে দিন, উইদিন এ 5 মিনিট টাকাটা ওনাকে আমি ট্রান্সফার করে দেবো যে কোনো অ্যাকাউন্টে। আমি জিতেন্দ্র তিওয়ারির প্রসঙ্গেও যাব। বাবুল সুপ্রিয় একটা বলেছেন উনি মেনে নিতে পারবেন না যদি দুর্গাপুর এবং আসানসোল থেকে কোনো তৃণমূলের নেতা বিজেপিতে জয়েন করেন, তাহলে উনি এই ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারবেন না। দেখুন, বাবুলদা কী বলেছেন এটা আমার উত্তর নেই। এই ফয়সলাটা আজকে আমার এলাকা কোনো কেউ জয়েন করে দলে, সে ফয়সলা করার মালিক আমি নয়, আমার দল আছে, এই দল সিদ্ধান্ত নেয়। দল সিদ্ধান্ত নিয়ে কাকে জয়েন করাবে না করাবে, দলের একটা কমিটি আছে, দলের একটা শীর্ষ, দেখুন আমাদের দল কারো ব্যক্তি সম্পত্তি নেই, আমাদের দল মানে
संयुक्त भावे डिसिजन है सेखाने आमी के अमुक के इसब बोलार कोनो माने रखे ना आमार मने होच्छे आमादेर इसब निये आलोचना मध्ये पड़ा उचित ना। अर्जुन दा तीन आईपीएस अफिसर के डेपुटेशन रखा है एवं आलापन बंदोपाध्याय के आबार स्वराष्ट्र दफ्तर थेके डेके पाठानो हयेछे कि बोलबेन? तीन आईपीएस जरा आछेन तादेरके आमी बोलबो कि মমতা ব্যানার্জী তালে তাল দেবেন না, সরাসরি চলে যান, ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, ভারতবর্ষে যে আইন আছে আপনার ক্যারিয়ার থাকবে না। এবং আরেকটা প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে কাল অমিত শাহজি আসছেন, তো বিভিন্ন দিকে এখন দেখা যাচ্ছে মানে যে জেপি নাড্ডার সময় আমরা দেখেছি যে কিভাবে ওনার কনভয়েতে গাড়িটা আক্রমণ করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহজি যখন আসছেন আপনাদের তরফ থেকে বা আপনারা কতটা সিকিউরিটি তার ব্যবস্থাপনা করেছেন এবং সেন্ট্রাল থেকে কি কি ব্যবস্থাপনা করা হয়েছে? দেখুন, আমাদের দল তো সাংবিধানিক দল, এক প্রায় 18 কোটি মেম্বার আছে। আমাদের হোম মিনিস্টার আসছেন, সেখানে সিকিউরিটি দায়িত্ব পশ্চিমবাংলা সরকারের আছে, অলরেডি অ্যাডভাইজারি এসে গেছে সিআরপিএফ থেকে, যে জেড প্লাস সিকিউরিটি যেহেতু আছে। এরপরেও যদি ইনি বদমাশি করছেন, বাংলার যে মমতা ব্যানার্জি যারা ভাইরা যে বদমাশি করবে তার সঠিক জবাব পেয়ে যাবে। অর্জুনদা অনুব্রত মণ্ডল পুজো দিয়ে মাকে বলেছেন 220টা আসন চাই, মা ওনাকে বলেছে 220টা পাবেন, সুতরাং উনি রাত্রিবেলা পুরোপুরি অক্সিজেনটা মাথায় ঢোকেনি, এই জন্য ওর মাথাটা আবার খারাপ হয়ে গেছে। আমি দলকে রিকোয়েস্ট করব কি, আমি নিজে থেকে রিকোয়েস্ট করছি, দল যদি মনে করে অনুব্রত মণ্ডলের এলাকায় ওই বীরভূমি ও অত বড় বাঘ আছে তো ওখানে নিজেকে বাঘ শো করে, ওখানে ভোটের সময় আমাকে দায়িত্ব দিক, দেখি ওই বাঘ কত বাঘ আছে না ছাগল আছে বুঝে নেব। অর্জুনদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এরকম জোয়ারে অনেকেই আসে আবার ভাটায় চলে যায়, তাতে দলের কোনো কিছু যায় আসে? আমি শুনেছি একটা কথা, উনি বলছেন যারা অরিজিনাল দলে ছিল তারা কেউ যায়নি। দিদিমণি আপনার মনে আছে 112 জনের যে কোর কমিটি বানিয়েছিলেন আমিও ছিলাম, তা আমি তো অরিজিনাল ছিলাম, যেদিন আউটডোর ছিলাম আমিও চলে এসেছি, মুকুল রায়ও চলে এসেছেন, এরকম অনেকে চলে আসছে। এই কথাটার সাথে সুব্রতবাবুও কিন্তু সহমত হয়েছে, বলেছে হ্যাঁ আমিও যদি বেরিয়ে যাই তাহলে দলের কিছু। সুব্রতবাবু বয়স হয়ে গেছে, আমি বুঝতে পারছি না সুব্রতদা যখন ক্যামেরা সামনে থাকে তখন অন্য কথা বলে, ক্যামেরা বাইরে গেলে আবার উল্টো কথা বলে। সুব্রতদা একটা সিনিয়র মানুষ, আর আমার মনে হচ্ছে ওনার এখন রিটায়ার লাইফ করার দরকার আছে। একদম শেষ একটা প্রশ্ন, এখন আমরা পশ্চিমবঙ্গের যা অবস্থা দেখছি এবং যেভাবে প্রত্যেক দিন দেখতে পাচ্ছি যে তৃণমূল থেকে দল ভেঙে যাচ্ছে এবং বিধায়করা রিজাইন করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে বিধানসভা ভোটের আগে কি কোনোভাবে সরকার পরিবর্তন হতে পারে বা সরকার ভেঙে পড়তে পারে? দেখুন, খর মাস চলছে তো, জানুয়ারি মিডিলের মধ্যে হয়তো এই সরকার অল্পমতে চলে আসবে। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ইনফিডাত অ্যাডসন সিন্স 1849, ফোন নাম্বার 9875304822।